প্রিয় দর্শক, শুভ সকাল। দেশের অর্থনীতি উন্নয়নে চ্যানেল আর বিশেষ আয়োজন খোলা আকাশ আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি সানজিদা পারভিন। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে, তাই আজকে স্পেশালি আমরা আলোচনা করব দক্ষ জনশক্তি এবং আমাদের দেশের অর্থনীতি নিয়ে। বাইরের দেশের সাথে আসলে আমাদের অর্থনীতির জন্য কি ধরনের মানব সম্পদ দরকার এবং তার জন্য আমাদের কি কি প্রয়োজন, সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানিত দুজন ব্যক্তি, যারা এই দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রেখে যাচ্ছেন। আমি প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন আবু বকর হানিফ, চেয়ারম্যান পিপল অ্যান্ড টেক এবং চ্যান্সেলর আই গ্লোবাল ইউনিভার্সিটি ইউএসএ। স্বাগত আপনাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, এফসিএমএ সিইও বিডিআরএল ডান অ্যান্ড ব্রাউন স্ট্রিট। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে বলছিলাম, আসলে দক্ষ জনগোষ্ঠী একটা দেশের উন্নয়নে কিন্তু জনশক্তি যে দক্ষ না হওয়ার কোনো বিকল্প নেই, এবং স্কিল হিউম্যান রিসোর্স তৈরিতে আসলে আপনাদের যে অবদান, সেই জায়গাটা আমরা আসলে আজকে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই যে কি করলে এখন আমরা যেভাবে আছি বা যেভাবে আমরা আমাদের এডুকেশনাল যে কারিকুলাম যেটাই বলেন না কেন, যেভাবে আমরা শিখছি জব সেক্টরে যেভাবে এন্ট্রি নিচ্ছি। আপনি তো ইউএসএতে একটা ইউনিভার্সিটি চালাচ্ছেন, সেই জায়গাতে আসলে আমরা কিভাবে, আপনি আপনার মুখ থেকে শুনতে চাই যে পার্থক্যটা কোথায়? আসলে ধন্যবাদ আপনাকে। একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ব্যাচেলার ডিগ্রি করে, মাস্টার ডিগ্রি করে, তার উদ্দেশ্য থাকে যে সে পড়াশোনা শেষ করার পরে একটা ভালো চাকরি পাবে, এবং সে চাকরিটা তখনই পাবে যখন সে স্কিলড হয়ে বের হবে। তার মানে ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হলো যে একজন যখন ব্যাচেলার বা মাস্টার্স করে বের হয়, সে এন্ট্রি লেভেলে জব খোঁজে। কেন এন্ট্রি লেভেলে জব খোঁজে? কারণ সে মনে করে যে তার একাডেমিক নলেজ হয়েছে, একটা ডিগ্রি হয়েছে, একটা সার্টিফিকেশান নিয়েছে, কিন্তু কাজ করতে গেলে যেটা লাগে ইন্ডাস্ট্রি নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স, ফ্যামিলিয়ারিটি উইথ দ্য কর্পোরেট এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন অবভিয়াসলি কনফিডেন্স। এই যেহেতু এইসব জিনিস নাই, সে প্রথমেই শুরু করে এন্ট্রি লেভেল। কিন্তু এন্ট্রি লেভেলের জব তো প্রচুর নাই। এন্ট্রি লেভেল যেমন আপনার আইসি, আপনার যখন সিইও বা ম্যানেজার হিসেবে আপনি যখন কাউকে হায়ার করবেন, তখন এন্ট্রি লেভেলের যাকে হায়ার করবেন তাকে আপনার এমপ্লয়ি দিয়ে তাকে শিখালেন 6 মাস 1 বছর, এরপরে দেখা গেলো 1 বছর পরে সে অন্য জায়গায় চলে গেল। তো আপনি তো তখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছেন না, তো ফলত আপনি ডিসকারেজড হবেন যে এন্ট্রি লেভেলের লোক নিতে। তো ওই কারণেই যদি এডুকেশনের সাথে এই স্কিলটাকে ইন্টিগ্রেট করা যায়, তাহলেই সে বের হওয়ার সাথে সাথে মিড লেভেল বা সিনিয়র লেভেলের জব পেতে পারে। তো আমি মনে করি স্কিল ডেভেলপমেন্টটাকে এডুকেশনের ভিতরে ইন্টিগ্রেট করা খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে আরও ফিরব বিস্তারিত। আমি ডক্টর আবদুল্লাহ মামুন আপনার কাছ থেকে একটু আসি যে এই যে আমরা বলছিলাম, আপনি তো অর্থনীতি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে আমরা আপনাকে জানি, তো এই যে আর্থিক সেক্টরে যখন যেটা বলছিলেন যে এন্ট্রি লেভেলের জবের জায়গাতে প্রথমে ট্রেনিং করিয়ে দেন, একটা মানুষকে প্রিপেয়ার করার পর সে হয়তো অন্য জায়গায় চলে গেল, টাইমটা তার প্রতিষ্ঠানের জন্য আসলে লস বা নষ্ট হয়, সেই জায়গাতে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে অর্থনীতির জায়গাতে যারা অর্থনীতির স্টুডেন্ট আছেন বা যারা অর্থনীতির সেক্টরে কাজ করতে চায়, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে এটা আসলে কিরকম হয়? আসলে থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে স্যার সুন্দর করে বলেছেন যে আমাদের এডুকেশনের সাথে স্কিল ডেভেলপমেন্টটা ইন্টিগ্রেট করতে হবে। আমি এটাকে আরেকটু বাড়িয়ে বলতে চাই যে আসলে when someone born আসলে তার ফ্যামিলি এবং এডুকেশন দুটোতে স্কিল সেটটা ইন্টিগ্রেট করা দরকার। যারা দর্শকরা শুনছেন, আমি বলবো যে আপনাদের মানে বাচ্চাদেরকেও বিভিন্ন ইনভলভমেন্টে দেন। যেমন আমরা লিডারশিপের কথা শুনি, তো একটা বাচ্চাকে যদি একটা কাজের দায়িত্ব দেওয়া হয় সে কিন্তু গ্রো আপ করবে। হাউএভার, তো দিস ইজ অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যে এভরিহোয়্যার আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের লাইফের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আর আপনি যেটা বলেছেন এটাকে আমি একটু এইভাবে দেখি, যেহেতু আমি একটা কোম্পানির দায়িত্বে আছি, আমরা আমাদের ফিলসফি হলো যে আমরা একটা ইন্ডাস্ট্রির পার্ট, পুরো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির পার্ট। তো আমার এখানে আমরা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে বিশ্বাস করি, আমাদের আর একটা কোর ভ্যালুজ অফ আওয়ার অর্গানাইজেশন, যে আমরা চাই যে আমাদের কোম্পানি গ্রো করবে এমপ্লয়িদের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোর উপরে।
এখন কেউ যদি চলে যেতে চায় আমার কোম্পানি থেকে আরেকটা জায়গায়, হ্যাঁ এটা আমার ইনভেস্টমেন্ট, বাট ওই ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাড হচ্ছে, কারণ ইন্ডাস্ট্রি থেকে তো আরেকজনও আমার এখানে আসবে। আর আমাদেরকে চিন্তা করতে হবে একটা বিজনেস অর্গানাইজেশন মানে এটা কিন্তু শুধুমাত্র কোনো মালিকের না, এটা কিন্তু ওই ইকোনমির পার্ট। এবং এভরি বিজনেস অর্গানাইজেশন গেট দ্য রাইট টু ডু দ্য বিজনেস গেটিং লাইসেন্স ফ্রম দ্য স্টেট, সো দিস ইজ কাইন্ড অফ এন পাবলিক গুডস। এটা আমাদের ভুলে যাওয়া চলবে না, এই জন্য যে আমরা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা আছে, এবং অ্যাজ এ হোল যদি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির হিউম্যান রিসোর্স বিল্ড আপ না হয়, আপনি আপনি নিজেও জানেন যে পুরো ইন্ডাস্ট্রির যদি হিউম্যান স্কিল বিল্ড না হয়, একটা একটা কোম্পানি যদি খারাপ করে বা একটা সেগমেন্ট যদি খারাপ করে, পুরো সেক্টরটা কিন্তু অ্যাফেক্টেড হবে। তো আমার আমার কোম্পানিতে আমরা এভাবে চিন্তা করছি এবং আমরা এটাই করছি। সো আমাদের আরেকটা অ্যাপ্রোচ হলো যে আমরা যেমন আমরা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেহেতু আমরা ক্রেডিট রেটিং কোম্পানি, মানে গ্লোবাল, প্রায় আমাদের এটা 200 বছরের পুরাতন কোম্পানি, বাংলাদেশেও আমাদের 4-5টা অপারেশন সেগমেন্ট রান করছে। তো এখানে আমরা যেটা ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে আমরা আমাদের সিএসআর প্রজেক্ট হিসেবে আমরা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, যে আমরা আদার যারা নন ফাইন্যান্সিয়াল পিপল আছে তাদেরও ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস কীভাবে বিল্ড আপ করা যায়, তো এই জায়গাতে কাজ করছি। ইভেন আমি যেহেতু ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছি, এখন আমরা আইসিএমবিতেও প্রায় 1600 মেম্বার আছে, 25,000 স্টুডেন্ট আছে। আমরা আইসিএমবি থেকেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চিন্তা করছি যে আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি, যেহেতু এটা ন্যাশনাল লেজিটিমেট প্রফেশনাল ইনস্টিটিউশন, আমরা চিন্তা করছি কিভাবে আমরা অ্যাক্রস দ্য হোল বাংলাদেশ আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি। এটা আমাদের আরেকটা ভিশনারি প্রজেক্ট যার মাধ্যমে আমরা জাতীয়ভাবে আমাদের কন্ট্রিবিউশন রাখতে পারবো। চমৎকার, আমি ফিরব আবার আপনার কাছে। আবুবকর হানিফ, যেটা বলছিলেন আপনি যে আসলে আমাদের সিস্টেম যেটা আছে বা আমরা যেভাবে আসলে পড়াশোনাটা চালিয়ে যাই এবং জব সেক্টরে ঢুকি, বাইরের কান্ট্রিতে কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয় বেশি, এবং আপনি পিপল অ্যান্ড টেক নিয়ে কাজ করছেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে একটা ইউনিভার্সিটির চ্যান্সেলর আপনি দায়িত্ব পালন করছেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার ইউনিভার্সিটিতে আমি জানি যে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে, যারা আসলে ওখানে পড়াশোনা করছে তাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করছেন, সেই জায়গাটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথমে বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশে 162 ইউনিভার্সিটি রয়েছে, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট, 52 ইউনিভার্সিটি পাবলিক এবং 108 ইউনিভার্সিটি প্রাইভেট, তার মধ্যে এরপরে আরও 2টা ইন্টারন্যাশনাল ক্যাম্পাস রয়েছে। আপনি দেখেন প্রতি বছর এই টার্সিয়ারি এডুকেশন সহ প্রায় 2 মিলিয়ন 20 লাখ লোক স্টুডেন্ট বের হয়, কিন্তু এদের কি সবারই চাকরি হয়? এবং প্রত্যেকেরই নজর থাকে গভর্নমেন্ট জবের প্রতি বিসিএস দিয়ে, এবং দেখবেন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ওনারা হয়তো দেখবেন যে ফরেন সার্ভিসে চলে যাচ্ছেন, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পুলিশ ক্যাডারে চলে যাচ্ছেন। তবে তাহলে সরকারের সাবসিডি নিয়ে পড়াশোনা করার পরে যদি এখন তার প্রফেশনাল লাইন ছেড়ে অন্য প্রফেশনে চলে যায়, কেন যাচ্ছে? তার মানে হচ্ছে কি, সবাই স্কিল্ড হচ্ছে না। তাহলে এদেরকে যদি ইউনিভার্সিটি লেভেলে স্কিল করা যায়, তাহলে এই গ্লোবালাইজ মার্কেটে দেশে বসে যে কাজ করতে হবে, মানে দেশের লোকাল এতে কাজ করতে হবে এমন কথা নাই, সে গ্লোবালাইজ মার্কেটে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে। আমি আমেরিকাতে প্রায় 7,000 বাংলাদেশিকে আমেরিকার মেইন স্ট্রিমে জব দিতে পেরেছি, যারা কখনো চিন্তাও করতে পারে না যে 50,000 ইয়ারলি ইনকাম করবে, তারা এখন $150,000 ইনকাম করছে। তো ওইটাকে মাথায় রেখেই আমি যখন দেখলাম আমেরিকাতেও যখন ব্যাচেলার বা মাস্টার্স করে, বাই দ্য টাইম দে ফিনিশ দেয়ার ব্যাচেলার আর মাস্টার ডিগ্রি, তাদের 60,000 থেকে $100,000 স্টুডেন্ট লোন থাকে। এই স্টুডেন্ট লোন নিয়ে যখন তারা এন্ট্রি লেভেলে জবও পায় না, দ্যাট লিডস দেম টু ফ্রাস্ট্রেশন। অ্যান্ড সেকেন্ড থিং হলো, আমেরিকাতে যে সিইও বা ম্যানেজারের কথাই বললাম, তারা যখন এন্ট্রি লেভেলের লোককে হায়ার করে তখন তারা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পায় না। থার্ড থিং হলো, প্রতি বছর আমেরিকাতে 85,000 স্কিল পিপলকে নিয়ে যাওয়া হয় থ্রু H-1B বা এমপ্লয়মেন্ট বেস ভিসার মাধ্যমে। তার মানে কি হচ্ছে, দেয়ার আর সাম গ্যাপ, যেখানে ব্যাচেলার বা মাস্টার্স করার পরে সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডাররা এন্ট্রি লেভেলের জবও পাচ্ছে না, অথচ বাইরে থেকে 85,000 পিপলকে স্কিলকে নিয়ে যাওয়া হয়। তাহলে গ্যাপ ইজ স্কিল গ্যাপ।
এইটাকে মাথায় রেখেই আমি এই ইউনিভার্সিটিটা ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটিটা মালিকানা নিয়েছি, যেটা 2008 থেকেই একজন হার্ভার্ড গ্রাজুয়েট উনি তৈরি করেছিলেন এবং অ্যাক্রিডেটেড ইউনিভার্সিটি আমরা রিসেন্টলি এটাকে নিয়েছি। উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা স্টুডেন্টে বের হওয়ার সাথে সাথে সে মিড লেভেল এবং সিনিয়র লেভেলের জব পাবে, নো মোর এন্ট্রি লেভেল জব। এইটার কারণটা হলো যে আমরা এই পড়াশোনার পরে অর্থাৎ ডিগ্রি নেওয়ার পরে ছয় মাস এক বছর না পড়িয়ে এটাকে আমরা ফোর্থ ইয়ারে ইন্টিগ্রেট করে দিচ্ছি, তার দক্ষতাকে তাকে এসএমই বানাচ্ছি, ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম সেটিংস। তো ফলত আমাদের টিচারগুলো আছে 4 থেকে 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তারা স্কলার প্লাস প্রফেশনাল প্র্যাকটিশনার। আপনি দেখেন বুয়েট থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট যখন হয় তাকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়, দিতে কোনো আপত্তি নাই কারণ দে আর ব্রিলিয়ান্ট। কিন্তু এখানে যদি কোনো কিছু অ্যাড করে দেওয়া হয় যে আপনাকে ইন্ডাস্ট্রির সাথে 2-4 বছর অ্যাফিলিয়েটেড হতে হবে, তাহলে আপনি কী তৈরি করবেন? স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির সাথে আপনি রিলেট করে তৈরি করতে পারবেন এবং ওরা কন্ট্রিবিউট করতে পারবে, অর্থাৎ ক্রিয়েটিং ইকোসিস্টেম বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া, দিস ইজ এ মাস্ট। এক্স্যাক্টলি, এই জায়গাটাতেই বোধ হয় আমাদের এখানে গ্যাপ রয়েছে। এবং আপনার ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কোনো কমিউনিকেশন হচ্ছে কি বা আপনারা কাজ করছেন কিভাবে? ডেফিনেটলি, আমি 2014 সালে পিপল অ্যান্ড টেকের একটা শাখা করেছিলাম আপনার ঢাকাতে, সেখান থেকে প্রায় 5,000 স্টুডেন্ট বের হয়ে এরা চাকরি করছে। এদের মধ্যে প্রায় আমি শতাধিক এন্টারপ্রেনার রয়েছে। কীভাবে এন্টারপ্রেনার হলো? ওনাদেরকে আমরা রিয়েল লাইফ যখন শিখালাম, যখন আমরা এই ফ্রিল্যান্সিংয়ের কাজ দিলাম বা আপওয়ার্কের মাধ্যমে কাজ দিলাম অথবা লোকাল মার্কেটের কাজ দিলাম, ওরা এত পরিমাণ কাজ পাচ্ছিল, তখন আমাদের স্টুডেন্টদের মধ্যে আরও 5-10 জন যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদেরকে নিয়েছে, এখন তারা কোম্পানি খুলেছে। তো এই যে স্কিলড, এটা আমরা অর্জন করেছি। ঠিক তেমনি আমরা যে ইউনিভার্সিটিতে যেসব কাজ কার্যক্রম করছি সেটা এখানকার ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন করার জন্য আমরা চিন্তা করছি, কারণ আমাদের যে ইউনিভার্সিটি এটাতে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, তারপরে আছে যে এই যে আমাদের যেসব ইম্পর্টেন্ট যে স্কিল ডেভেলপমেন্ট যে টুলস আছে এগুলো আমরা শেয়ার করতে পারি, এবং ভবিষ্যতে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এরকম একটা ক্যাম্পাস করতে পারি যাতে করে এটা একটা মডেল হতে পারে, এবং এই মডেল অনুসারে যদি যে কেউ ফলো করে এটা ফলো করতে পারে, মানে আপনি দক্ষ মানব সম্পদ তৈরি করলেন। এক্স্যাক্টলি, এবং এই বিষয়টা মনে হয় আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ফলো করাটা অনেক বেশি জরুরি, এবং বাইরের যে এডুকেশনাল যে সিস্টেম এটা আমাদের এখানেও ইমপ্লিমেন্ট করা উচিত। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন, এই যে আমরা আসলে বলছিলাম যে বাইরের সিস্টেমের সাথে আমাদের সিস্টেমের একটা বিশাল একটা গ্যাপ রয়েছে, এবং একজন প্রফেশনালস হিসেবে যদি আমাদের যে বেসটা তৈরি করার পর আমি একজন প্রফেশনালস সেক্টর অনুযায়ী যদি যেতে চাই, যেমন আপনি এফসিএম এর কথা যদি বলেন, একটা স্পেশাল একটা জায়গাতে তাদের পড়াশোনার একটা স্কিল তৈরি করা, তো সেই জায়গাতেও কিন্তু আমরা দেখছি যে এফসিএম এ হয়েও বিভিন্ন সেক্টরে তারা কাজ করছে, তাদের যে সেক্টর সেই জায়গাতে তাদের জবের একটা অপরচুনিটি নাই বা যে কোনো কারণে তারা অন্য জায়গাতে চলে যাচ্ছে, এই জায়গাগুলো কেন হচ্ছে? তাদের জন্য একটা ওয়াইডার স্কেল আছে, তারা কারণ তারা ভ্যালু অ্যাডিং ইন্ডিভিজুয়ালস, তারা যেখানেই কাজ করে তারা ভ্যালু অ্যাড করে এবং আমরা ওইভাবে ডিজাইন করি তাদেরকে, বিকজ দিস ইজ স্কিল বেসড অ্যান্ড দিস ইজ দ্য ভেরি like professional based development amra icm er maddhome kori. For example, recently amra curriculum revise korechi as per mapping the skill set of mckinsey je bolche cognitive skill thakte hobe, digital literacy thakte hobe, interpersonal, as well as amra ei skill set guloke amra ebong self leadership thakte hobe, amra kintu egulo curriculum er moddhe embed korchi. তো দ্যাট ইজ ইন ডিফারেন্ট সেট অফ দ্য, এই আইডিয়াটা মেজরলি এসছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, আমার একটা রিসার্চে লিড করার সুযোগ হয়েছিল বাংলাদেশের কনটেক্সটে, যে বিজনেস স্কুলগুলোর সাথে ইন্ডাস্ট্রির নলেজ এক্সপেকটেশন গ্যাপটা কি। রিসার্চ বলছে ইটস অ্যান হিউজ গ্যাপ, মানে ইন্ডাস্ট্রি থেকে আমরা যা চাচ্ছি বিজনেস স্কুলগুলো
সেই জায়গা দেওয়ার চেষ্টা করছে হয়তো, কিন্তু গ্যাপটা অনেক হয়ে যাচ্ছে। আমার এখানে বাংলাদেশের বিজনেস স্কুলগুলোতেও পড়ানোর সুযোগ হয়েছে, আমি এখনও IIM পড়াই অ্যাজ এ ভিজিটিং প্রফেসর এবং AIT দুটো গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়াই। তো ওখানকার ইউনিভার্সিটিগুলোর সাথে ইন্ডাস্ট্রিগুলো খুবই ক্লোজলি রিলেটেড, নট অনলি যে ডিফারেন্ট প্রোগ্রামগুলো, বাংলাদেশেও ইউনিভার্সিটিগুলো জাস্ট কিছু প্রোগ্রামগুলো আনুষ্ঠানিকতাগুলো করে, বাট যেই জায়গাটাতে কাজ করা দরকার সেটা হলো যে কিভাবে ইন্ডাস্ট্রিগুলোর প্রবলেমগুলো সলভ করতে পারে বিজনেস স্কুল। তো এই জায়গাগুলোতে যদি বিজনেস স্কুল এবং ইন্ডাস্ট্রি যদি ক্লোজলি রিলেটেড হয়, যেরকম আমার কোম্পানির কথাই বলি, আমরা রিসেন্টলি চিন্তা করছি আমাদের সিস্টেম চেঞ্জ করতে চাই আমরা অটোমেশনটা, এই ক্ষেত্রে আমরা লাইক উই আর থিঙ্কিং যে আমরা একটা ইউনিভার্সিটিকে লাইক এনগেজ করতে চাই, দে উইল কন্ডাক্ট রিসার্চ, দে উইল কাম আপ উইথ দ্য সলিউশন যে আমাদের সিস্টেমটা কত এফিসিয়েন্সি হয়। তো এই ধরনের ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে আসতে হবে, আর ইউনিভার্সিটিগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা যদি বিজনেস স্কুল আছে বাংলাদেশে মোর দ্যান 100, আপনি যদি এই 100 বিজনেস স্কুলকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের আগামী 20 বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, আমার হাইপোথিসিস, আই ক্যান বি রং, ইউ উইল রিয়েলি ফাইন্ড দ্য ইন্টিগ্রেটেড লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান। তো ওনাদেরকেও কিন্তু আসতে হবে, সো ইস এ টু সেট। যেরকম আমরা ICMAB থেকে যেটা করার চেষ্টা করছি যে আগামী আপনারা সবাই জানেন আমাদের মানে খুব কম্পিটেন্ট লিডারশিপ, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন সাম সেট টার্গেট 2030-2040। তো আমরা ICMAB থেকে চেষ্টা করছি যে আমাদের এডুকেশান, আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টগুলোকে ডিজাইন করতে, যে ইকোনমি যেভাবে গ্রো করবে আমাদের প্রফেশনালরা ঠিক সেই লেভেলে গ্রো করবে, ইন টার্মস অফ নিড অফ দ্য লোকাল ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্লোবাল ইকোনমি। তো আমাদের বিজনেস স্কুলগুলোকেও এভাবে এগিয়ে আসতে হবে। এখানে সফট স্কিলের ব্যাপার যেটা আপনি বললেন, এই সফট স্কিল কিন্তু আমরা দেখি না যে ইউনিভার্সিটিগুলো থেকে আমরা শিখে আসছি, এই জিনিসটা কিন্তু গ্যাপ থেকে যায় যেটা খুব বেশি জরুরি। হ্যাঁ, আপনি একদম খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় লাইক ফোকাস করেছেন, যেহেতু লাইক দায়িত্বের কারণে বিভিন্ন ইন্টারভিউয়ে দেখতে হয়, ইভেন ছোট্ট একটা জিনিস যে কিভাবে ইন্টারভিউ বোর্ডে বসতে হয়, একটা বাচ্চা, আমার ওদের জন্য মায়া হয় যে একটা বাচ্চা সে 15-20 বছর ধরে পড়াশোনা করে এসলো, কিন্তু তাকে আমরা না ফ্যামিলি থেকে, না ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে তাকে আমরা বসতে শিখাতে পারলাম না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, ইজ অ্যান ইন্টিগ্রেটেড ফেইলিওর। তো এই এই জায়গাতেও আমার মনে হয় বিশেষ করে স্কুলগুলো থেকে, কলেজগুলোতে এবং ইউনিভার্সিটিগুলোতে, এবং আমি স্পেশালি ফোকাস দিব বিজনেস স্কুলগুলো নিয়ে। আমি আমি পার্টিকুলারলি আমি সবসময় ড্রিম দেখতাম, স্যার নিজেও বললেন হার্ভার্ড বিজনেস স্কুল, হার্ভার্ড বিজনেস স্কুল গ্লোবাল ইকোনমিতে যে কন্ট্রিবিউট করে ইস অ্যান ইস্যু অফ রিসার্চ। তো বাংলাদেশে একটা বেঞ্চমার্ক বিজনেস স্কুল হওয়া দরকার, হু ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড শেয়ার দিস থিংস। অ্যান্ড পার্টিকুলারলি আপনি যে সফট স্কিলের কথাগুলো বললেন, এগুলো কিন্তু ইজ এ নট অ্যাবাউট অনলি ট্রেনিং, আমরা কিন্তু শিখি একটা কালচার থেকে। তো আমাদের বিজনেস স্কুলগুলো এবং এডুকেশন ইনস্টিটিউশন এক্স্যাক্টলি সেখানে আমাদের ওই কালচারটা বিল্ড আপ করা, সো দ্যাট উই রিয়ালাইজ দ্য নিড অফ দোজ সর্ট অফ স্কিল। ফির বাবার আপনার আবু বকর হানিফ, এই যে আমরা সফট স্কিলের কথা বলছিলাম, বাংলাদেশের সেক্টরে আমরা যখন দেখি জব মার্কেটের জায়গাতে যখন আমরা আসলে কাজ করছি প্র্যাকটিক্যালি, তখন দেখছি ইথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির একটা বিশাল একটা গ্যাপ আছে, অভাব আছে, যে জায়গার জন্য কিন্তু আমাদের অনেক সিস্টেম লসের সম্মুখীন আমরা হই। সেই এই জায়গাটাতে বাইরের দেশে কিন্তু আমরা এই জিনিসটা খুব কম দেখি, বা আমরা হয়তো খুব বেশি অ্যাটাচ না বললে আমরা জানি না। আপনার মুখ থেকে একটু শুনতে দেখেন, আমার মেথডের মধ্যে আমি অলরেডি বলেছি যে একাডেমিক নলেজ, ইন্ডাস্ট্রি নলেজ, স্কিল, স্কিল মিন্স টেকনিক্যাল স্কিল অ্যান্ড সফট স্কিল, অ্যান্ড কর্পোরেট এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন অলসো কনফিডেন্স, রাইট, দোজ কাভার্স। তার কারণ এথিক্স যদি আপনার মেনটেন না হয় তাহলে এইখানে ICT বলেন, যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, এটা গ্রো হবে না। এথিক্স ইজ এ মাস্ট। কারণ আমি এখানে দেখেছি অনেককেই, আমারও যেহেতু কনসালটেন্সি ফার্ম এখানে আসছে, দেখছি আমি অনেকে হয়তো দেখা গেলো যে ফুল টাইম আমার জন্য কাজ করছে, কিন্তু কাজের ফাঁকে দেখা গেলো যে সে আউটসোর্সিংয়ের কাজ করছে, অন্য কাজ করছে। তো
is a violation, right? Plus also there are so many other things. Jemon America te jodi kono employee okhane jay tar clearance hoy tai na take sob kichu verify kore clearance hoy clearance hobar pore take neya hoy government er clearance hoy ebong jekono yete keno karon she ashole maintain korche kina ekhane dekha jay je ekta lok 2 4 5 বছর কাজ করলো যাওয়ার সময় সে কি করলো কোডগুলোকে মনে করলো যে তারই যে সে প্রোগ্রামটা লিখলো সেটা তারই কোড এবং সে সেগুলোকে নিয়ে গেল এরকম হয় দেখা গেল সে সার্ভারে ঢুকে সবগুলো মুছেই দিল এবং দেখেন 4 5 বছর ধরে সে বেতন নিয়েছে বেতন নেওয়ার পরে তাহলে এটা যে কোম্পানি সম্পদ অ্যাসেট কিন্তু সে যখন চলে যায় বলে যে না এটা আমারই এবং এটা দেখিয়ে শোনো এই যে এগুলো ফিক্স করতে হবে সো এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আমাদের গভর্নমেন্টকে অত্যন্ত সাধুবাদ জানাই ওনারা বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশ তিনটা ইকোনমিক স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আপনি এগ্রিকালচার রেমিটেন্স অ্যান্ড গার্মেন্টস কিন্তু আরেকটা স্তম্ভকে প্রধানতম স্তম্ভ হিসেবে দাঁড় করানো উচিত হুইচ ইজ আইসিটি রাইট সেই কারণেই এখানে জোর দিচ্ছেন আপনি ওনারা যেটা করছেন অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে যেমন লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট বলেন এই যে জাপানি আইটিটিটি আইটিইই এই আই মিন ইনফরমেশন টেকনোলজি অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এক্সামিনেশন অর্থাৎ জাপানি সেই প্রজেক্টের উপযোগী করে এখানে স্টুডেন্টদেরকে তৈরি করা এরকম একটা প্রকল্প তারপর লেভারেজিং ইন আইসিটি সেক্টর গ্রোথ অ্যান্ড এমপাওয়ারমেন্ট সো এইসব অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে যেমন ইনকিউবেশন আপনার শেখ কামাল আইসিটি ইনকিউবেশনের মাধ্যমে ইনারা যখন স্টুডেন্ট বের হয় ব্যাচেলার মাস্টার্স করে তাদেরকে করতেছেন কিন্তু সেটাকে যদি আপনার ইউনিভার্সিটির মধ্যে ইন্টিগ্রেট করা যায় যে সপ্তম এবং অষ্টম সেমিস্টার অথবা ফোর্থ ইয়ারে তাহলে কি হবে তাহলে সে বের হওয়ার পরে তাকে ফার্স্ট ইয়ার হতে হবে না বের হওয়ার পরে তাকে এক্সট্রা সময়ও দিতে হবে না এটাকে এখানে যদি ইন্টিগ্রেট করা যায় ইউনিভার্সিটি লেভেলে সরকার এখানে আরো অনেক বেনিফিট হবে এবং আইসিটিটা নাম্বার ওয়ান স্তম্ভ হিসেবে দাঁড়াতে পারে এবং সেই কারণে যেমন আমি বলি যে আমেরিকাতে আপনি যখন টুইটারের সিইও বলেন গুগলের সিইও বলেন সব হলো ইন্ডিয়ান কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে সেরকম তো কেউ নেই তো সেটা করার জন্য আমরা যেটা ইউনিভার্সিটি থেকে আই গ্লোবাল ইউনিভার্সিটি বা ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি থেকে যেটা 2022 সালে আমরা ঘোষণা দিয়েছি যে $1 মিলিয়ন আমরা স্কলারশিপ দেব যে যাতে করে যারা এ পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদেরকে যারা ব্যাচেলার ডিগ্রিতে আর মাস্টার্সে হয়তো 3.5 পেয়েছে বা উপরে পেয়েছে তারা যদি অ্যাপ্লাই করে 50-100% স্কলারশিপের মাধ্যমে যেতে পারে উদ্দেশ্য হলো যদি আমি 100 জন গোল্ডেন এ প্লাসকেও যদি নিতে পারি তাহলে ওরা যেহেতু ওখানে রিয়েল লাইফ প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে শিখবে তারপরে কি হচ্ছে কোনো একসময় দেখবেন এরাই আইসিটিগুলোকে লিড করতেছে এতে লাভ হবে কি লাভ হবে এইটা বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হলো আর দ্বিতীয় হলো যেমন ওরা যখন উপরে যাবে তখন এখানকার যে আউটসোর্সিং প্রজেক্টগুলো আছে আমিন কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন প্রজেক্টগুলো পাবে এখন হয়তো উপরে লেভেলে যেহেতু আমাদের লোকজন নাই তাহলে হয়তো দেখা গেলো যে বাংলাদেশকে প্রায়োরিটাইজ করা হচ্ছে না সেরকম আর যদি ওরা ওখানে বাংলাদেশের স্টুডেন্টগুলো ওখানে গিয়ে যদি থাকতে না চায় যদি এদেশে আসতে চায় এখানেই দেখবেন যে অনেক বিরাট কন্ট্রিবিউশন করতে পারবে বিভিন্ন কোম্পানিগুলো সিইও সিটি হতে পারবে এবং দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে বাইরের আলোকে জি আমি সময় পেলে ফিরবো আমার আপনার কাছে সৈয়দ আব্দুল্লাহ মামুন এই যে আমরা আসলে বলছিলাম যে ইউনিভার্সিটি থেকে কিভাবে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি সেই জায়গাতে কিন্তু যখন এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি তারপরেও আপনার কর্পোরেট গভর্নেন্সের জায়গাতে আমরা যখন দেখছি যে বিভিন্ন কোম্পানিগুলো আপনি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বাংলাদেশে আমাদের লোকাল কোম্পানিগুলোর মধ্যে এই জায়গাটা একটা বিশাল গ্যাপ রয়েছে বা আমরা প্রথম থেকেই কিন্তু আমরা এই গভর্নেন্সের জায়গাটা একটু ইগনোর করে যাই সেই জায়গাতে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই Definitely, thank you. In fact, this is one of the major reasons of a lot of obstacles we are facing, particularly financial sector. আপনি নিজেও জানেন এখানে একটা জিনিস শুধু আমি শেয়ার করি যে এশিয়ান ইকোনমির উপরে একটা অ্যানালিসিস করা হয়েছিল যে ওয়াই সাম ইকোনমি ইজ গ্রোয়িং ফাস্টার দ্যান আদার্স পার্টিকুলারলি ইন টার্মস অফ অ্যাট্রাক্টিং FDI অ্যাজ ওয়েল তো এখানে দেখা গিয়েছে যে ভিয়েতনামের ওয়ার্ক এথিক্স সবচাইতে হাই ইভেন অল এশিয়ান কান্ট্রিজগুলোর অল এমার্জিং এশিয়ান কান্ট্রিজগুলোর ওয়ার্ক এথিক্স স্যার যেই জায়গাগুলোতে হাইলাইট করলেন এই হাই থাকার কারণে ফরেন ইনভেস্টর্স গট মোর কনফিডেন্ট অন দেম
তো আমাদের দেশে এত বিশাল একটা জনশক্তি, এই জায়গাতে আমাদের এই ওয়ার্ক এথিক্স উইচ ইজ অলসো পার্ট অফ গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স এন ইন্টিগ্রেটেড সিস্টেম, এক্স্যাক্টলি, তো এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স ইন ডিফারেন্ট অর্গানাইজেশন, কারণ আমরা বড় হয়েই তো বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে কাজ করি। তো আমার মনে হয় আমাদের একটা জাতীয় অ্যান্ড সামাজিক অ্যাওয়ারনেস দরকার অন দ্য ওয়ার্ক এথিক্স, ব্যাপারটা কি আগে এটা দরকার। সেকেন্ড লেয়ারে মানে কর্পোরেট গভর্নেন্স শুড বি ইন্ট্রোডিউস ইন এভরি ইউনিভার্সিটিস রিগার্ড, এটা এটা একটা স্টেম কোর্স হিসেবে সবাই পড়তে পারে ফর দেয়ার অ্যাওয়ারনেস, কারণ যে যেই অর্গানাইজেশনে যেই রোল প্লে করুক না কেন, ইভেন ইফ আই ওয়ার্ক অ্যাজ এ শেফ ইন এ রেস্টুরেন্ট, আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক এথিক্স অ্যান্ড আই হ্যাভ টু অ্যালাইন মাই সেলফ উইথ দ্য কর্পোরেট গভর্নেন্স সিস্টেম অফ দ্যাট রেস্টুরেন্ট। তো এই কারণে আমার মনে হয় অ্যাওয়ারনেস দরকার সিন্স দ্য চাইল্ডহুড, ডিফারেন্ট এডুকেশন সিস্টেম অ্যান্ড ইউনিভার্সিটিগুলোর রোল এখানে সবচেয়ে বেশি। আমরা অনেক সময় বলি, জেনারেলাইজ হয়ে যায় যে আমাদের ইউনিভার্সিটিগুলো ভালো করছে না, হ্যাঁ উইথ লট অফ কনস্ট্রেইন, আমরা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু ওই শিক্ষকদেরই সম্মান করি, ওই ইউনিভার্সিটিগুলোকে উপর কিন্তু ভরসা করি। তো আমার অনুরোধ থাকবে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে পলিসি মেকাররা আমাদের শিক্ষকদের প্রতি ইউনিভার্সিটিগুলোর উপর গুরুত্ব দিবেন দুইটা ক্ষেত্রে, একটা হলো তাদেরকে পলিসি সাপোর্ট দেয়া, ফান্ডিং করা, এবং লাস্ট একটা কথা বলবো তাদের টিচারদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, সেটা আরেকটা অ্যালার্মিং জায়গা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং বছর শেষ হচ্ছে, আমরা নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে নতুন ভাবে আমরা এগিয়ে যেতে চাই, আবারও কথা হবে অবশ্যই। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করব উন্নয়ন অর্থনীতি নিয়ে খোলা আকাশ, আগামী অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।